আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিভিং লাইফ মাই ওয়ে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি মেরি আজকের ব্লগটি আপনাদের সাথে উপস্থাপন করছি। তো চারদিকে যা হচ্ছে, এরপরে মনে হচ্ছিল যে একরকম হাঁপিয়ে উঠার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আসলে তো মনে হচ্ছিল যে কোনোখান থেকে একটু ঘুরে আসি, একটু স্বস্তির নিঃশ্বাসটা ফেলি, হয়তো ভালো লাগবে। তো আমরা টেক্সাসের স্টেট পার্কগুলোতে গিয়েছিলাম। তো এর মধ্যে দুটো স্টেট পার্কে আমি এই ব্লগটা দেখাবো। দুইটা স্টেট পার্কে গিয়েছিলাম। তো এটা ছিল একটা স্টেট পার্ক। তো এখানে ঢুকে আমরা টিকিটটা করেছিলাম, এক বছরের একটা পাস নিয়েছি। তো আমরা টেক্সাসের যত স্টেট পার্ক আছে, আর আমাদের টাকা দিতে হবে না, একবারের জন্যই করে নিয়েছি একবারে বছরেরটা। তো ওখান থেকে টিকিট করার পরে তারপর আমরা ভিতরে ঢুকলাম। তো ডিসাইড করলাম যে একটু পানির কাছে যাই। এটা হচ্ছে একটা লেকের মতো। তো অনেক মানুষজন ছিল, অনেকে মাছ ধরছিল, অনেকে খাবার নিয়ে এসে নিজেরা এনজয় করছিল, নিজেরাই বানিয়ে খাচ্ছিল আর কি। তো ভালো লাগছিল, অনেক সুন্দর ভিউ, আর ঢেউগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে সমুদ্রের কাছে চলে এসেছি। মনে হচ্ছে যে অনেকদিন সমুদ্রে যাই না, এত সুন্দর ঢেউ ছিল। আমার ছেলে তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল, গাড়ি থেকে নেমেই দৌড়ে পানির কাছে চলে গেছে। তো সাথে সাথে তার নানা ভাইও তাকে ফলো করতে করতে গিয়েছে। তো আমার শাশুড়িও গিয়েছিল পিছে পিছে। তো অনেক সুন্দর ভিউ ছিল, এত বাতাস ছিল, পারফেক্ট একটা দিন ছিল, অনেক ভালো লাগছিল। আর আকাশটাও খুবই সুন্দর ছিল, রোদ ছিল না, অনেক বাতাস, গরমও ছিল না। পানির ঢেউগুলো দেখুন কত সুন্দর। তো আমার ছেলে কি করছিল, এখান থেকে পাথর নিয়ে পানিতে ছুঁড়ে ছুঁড়ে মারছিল, আর পানির মধ্যে ছুঁড়ে মেরে যে সে কি মজা পাচ্ছিল সেই জানে। তো পরে আমি ওর সাথে কয়েকটা পাথর ছুঁড়ে ছুঁড়ে পানিতে মেরেছিলাম, আমার কাছেও ভালো লাগছিল। সে তো একবারে শেষ পর্যন্ত সে মনে হয় পানিতে নেমেই যাবে, এমন অবস্থা আর কি। তো আমি দেখেছিলাম অনেক মানুষ এই পানিতে নেমে গোসলও করছিল। পানিগুলো বেশি গভীর না, দেখতে মনে হয় অনেক গভীর, কিন্তু আসলে তো গভীর না। আর অনেকে মাছও ধরছিল বসে বসে চেয়ার পেতে ফিশিং রড দিয়ে। আমার ছেলে তো বলছিল সেও মাছ ধরবে, ওর জন্য ফিশিং রড নিয়ে আসতে। তো আমার আব্বু আমার মেয়েকে নিয়েও দুষ্টুমি করছিল। তো ইনারাও তার নানা ভাইয়ের সাথে মজা পাচ্ছিল, আর ওদিকে লিহাম পানির মধ্যে পাথর ছুঁড়ে খুবই মজা পাচ্ছিল, আর আমার শাশুড়ি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমার হাজব্যান্ড, সে আমার ছেলে ঘুড়ি উড়াবে, তো ওর ঘুড়িটা ঠিক করছিল। তো বাবা ছেলে ঘুড়ি উড়ানোর ইয়েতে লাগলো আর কি, আমার ছেলের ঘুড়ি উড়ানোর খুব শখ, আর এত সুন্দর বাতাস ছিল, ঘুড়িটা আসলে সুন্দরই, ঘুড়ি উড়ানোর পারফেক্ট জায়গা আর কি, খোলামেলা, কোনো গাছপালা নেই, মন জুড়ানোর মতো একটা জায়গা আর কি। আর টেক্সাস স্টেটগুলো এক একটা স্টেটের এক একটা পার্ক এক এক রকম হয় আর কি। তো এই পার্কটা অন্য রকম, আমার কাছে ভালোই লেগেছিল। আরও যে যাদের নৌকা আছে, স্পিড বোট আছে, তারা নিজেরা নিয়ে এসে এখানে এই যে চালায় ঘুরায় আর কি। তো আমারও ইচ্ছে করছিল যে একটু ঘুরে আসি। তো আমাদের দেশ হলে তো এখানে দেখা যেত যে কত ভাড়া নৌকা থাকতো, কত কিছু থাকতো, এখানে এগুলো কিছুই নেই, আপনার নিজের বোট, আপনার নিজের স্পিড বোট, এগুলো আপনি নিজেই নিয়ে আসতে হবে, নিজের থাকলে ঘুরে বেড়াতে পারবেন আর কি। আর ওই যে এখানে এগুলো হচ্ছে ব্লু বনেট ফুল। তো আমার আব্বু বললো যে আসো একটু ইনারাকে নিয়ে একটু ছবি তুলি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বসেন, আপনার ছবি তুলে দিই। আর ওইদিকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে ঘুড়ি উড়ানোর কাজে ব্যস্ত। আমার ছেলেও পরে নানা ভাইয়ের কাছে পরে দৌড় দিয়ে যাবে, সেও ওখানে যাবে যে সেও ছবি তুলবে। আর ফুল দেখলে তো আমার ছেলে মেয়ে দুজনই খুবই পাগল হয়ে যায়, ধরে ধরে দেখবে, কি একটা জিনিস তাদের কাছে মনে হয় যে আজব লাগে। আসলে এখানে আমরা যারা থাকি সবসময় তো লাইফটা মেশিনের মতো, কাজে যাও আসো, বাহিরের জগৎটা তো দেখা হয় না। তো যখন একটু বন্ধ হয় তখন ইচ্ছে করে একটু বাহিরে থেকে ঘুরে আসা, বাচ্চাদের তো একটু নেচারের কাছেও নিয়ে যাওয়াটা দরকার। ওরা যদি সবসময় ঘরে থাকে আর স্কুলে যায়, আর নেচারটা তো আর দেখতে পাচ্ছে না। আর টিভি ঘরে থাকলে কি হয়, টিভির ভিতরে ঢুকে থাকে, কার্টুন দেখে, কিছুই তো তারা দেখে না আসলে। তো আমাদের প্যারেন্টসদের উচিত বাচ্চাদের যখন স্কুল বন্ধ থাকে ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসা আর কি,
যেখানেই হোক একটু ঘুরে আসা। আর এই যে দেখুন পানির ঢেউগুলো, দেখতে মনে হয় না যে সমুদ্রের ঢেউ। এই লেকটার পানিগুলো এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে সমুদ্রের কাছে যাই, মনে হচ্ছিল যে সমুদ্রে চলে এসেছি, সমুদ্র দেখতে যাই। বাট লেকটার পানিগুলো এত সুন্দর ঢেউ দিচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। তারপর আমার হাজবেন্ড বললো, আসো তোমাদের একটু ছবি তুলে দিই, এত সুন্দর জায়গায় ছবি না তুললেই কি হয় নাকি। তো আমরা কয়টা ছবিও তুলে নিয়েছি, ফটোশুটিং বলুন আর যাই বলুন, ফটোশুট। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার ছেলে পারে না দেখে পানিতেই নেমে যাচ্ছে। খুবই ভালো একটা দিন কাটছিল, আসলে অনেক ভালো লাগছিল, মনটা অনেক ফ্রেশ লাগছিল। তো মনে হয় যে চলো না ঘুরে আসি অজানাতে, এমন একটা অবস্থা আর কি। তো এখানে টেক্সাসে অনেক স্টেট আছে, তো আমার ছেলে বললো যে সে এখন ট্রেনে যাবে। তো আমরা যখন ঢুকছিলাম, ওরা আমাদের একটা ম্যাপ ধরিয়ে দিয়েছিল, স্টেট পার্ক তো অনেক বড় হয়, তো এই ম্যাপটা দেখে দেখে আপনি যেখানে যেখানে যেতে চান যেতে পারবেন আর কি। তো আমার হাজবেন্ড বললো চলো আমরা একটু হাইকিংয়ে যাই ট্রেল ধরে ধরে, আমার ছেলে একটা নতুন অ্যাডভেঞ্চার হলো আর কি। তো সে ম্যাপ ধরে ধরে হাঁটছিল আর খুবই এক্সাইটেড সে যাবে। তো আমরা সবাই মিলে এই যে হাইকিং করতে এই ট্রেলটাতে ঢুকে গেলাম। এত তেমন কিছু না, সোজা একটা রাস্তা আর কি, জঙ্গলের মাঝখান দিয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে হাইকিং আর কি ছোটো বাচ্চাদের জন্য, ওরা তো আর পাহাড় বাইতে পারে না, তো এটাই ওদের জন্য ছোটোখাটো একটা হাইকিংয়ের মতো। তো বললাম আর কি তুমি হাইকিংয়ে গেছো, ও তো খুবই এক্সাইটেড আমি হাইকিংয়ে আসছি, এই আর কি একটু হেঁটে দেখা আর কি। সবসময় তারা হাঁটা হয় না, একটু দূরে কোথাও গেলে হাঁটাহাঁটি করলে ভালো লাগে আর কি। তো আমার ছেলে আমার হাজবেন্ডের সাথে সাথে হাঁটছিল, আমিও হাঁটছিলাম, আমার আব্বু আমার মেয়েকে নিয়ে ইনারাকে নিয়ে হাঁটছিল, আর আমার শাশুড়িও একটু বয়স্ক মানুষ তো আস্তে আস্তে পিছন দিয়ে হেঁটে হেঁটে আসছিল। ওনারও হাঁটাহাঁটি দরকার আছে, ডক্টর বলছে ওনারা হাঁটাহাঁটি করতে, বাট সবসময় তো আর করে না, একটু ঘুরতে আসলে একটু হাঁটাহাঁটি করা আর কি। আমার ছেলে আমাদের জন্য ওয়েট করছে, আমি এত পিছিয়ে কেন, পিছিয়ে আছি কেন। তো এই ঝোপগুলো দেখছেন না, এগুলো সব কিন্তু গোলাপের ঝোপ, লতা আলা এক ধরনের গোলাপ। শীত তো এখন মাত্র শীত গেছে, আর আমার মনে হয় সামার যখন আসবে এই সবগুলো কিন্তু ফুলে অনেক সুন্দর হয়ে থাকবে। এখন সবগুলো গাছ কেমন জানি মরে আছে, সবগুলো গোলাপের পাতা ছিল, লতা আলা গোলাপ, আমি জানি না নাম কি, কিন্তু এগুলো লতা লতা গোলাপ আর কি। গাছগুলো লতার মতো বায় আর ফুলগুলো দেখতে গোলাপের মতো। তারপরে এই ট্রেল ধরে আমরা হাঁটলাম, হেঁটে হেঁটে পুরো মোটামুটি পুরোটা হাঁটিনি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে নানা ভাইয়ের সাথে খুবই মজা পাচ্ছে, নানা ভাই হলো তার মানে বেস্ট ফ্রেন্ড, নানা ভাইয়ের কোলে কোলেই থাকবে, বাইরে গেলে আমার কোলেও নাই, তার বাবার কোলেও নাই, দিদুর কোলেও তো নাই, নানা ভাইয়ের সাথে সাথেই থাকবে। নানা ভাইয়ের সাথে সে খুব মজা, নানা ভাইয়েরও ভালো সময় যায়। আমার মেয়েও তার বাবার সাথে খুব মজা পেয়েছে, শেষে তার বাবা তার কাঁধে নিয়ে একটু দৌড়াচ্ছিল, সে খুব খুশি হাসি এত সুন্দর করে মাশাআল্লাহ দিলে খিলখিল করে হাসছিল। আমার বাচ্চা দুটোর জন্য আপনারা দোয়া করবেন। তো আমার ছেলেও তার বাবার পিছে পিছে দৌড়াচ্ছে, সেও কাঁধে উঠবে। তো এটা হচ্ছে তার পরের দিন, আমরা আরেকটা স্টেট পার্কে যাব। ওই স্টেট পার্কটা আরেক রকম, আর এখানেও ট্রেলের মতো আর কি, ওটা থেকে একটু টাফ আর কি, সোজা না, উঁচা নিচা পাহাড়ের মতো, বেশি পাহাড় না, মানে ওটা তো সমতল ছিল, এটা একটু উঁচা নিচা টাইপের আর কি। আর এই যে এখানে একটা গুহার মতো ছিল, এখানে নাকি আদি যুগের মানুষরা এখানে থাকতো। তো আমরা এখানে এসেও একটু দেখলাম হেঁটে হেঁটে। তো এই পার্কটায় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, হঠাৎ করে অনেক বৃষ্টি চলে আসে, তো বৃষ্টির কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। পরে আমরা গাড়িতে কিছুক্ষণ বসে অপেক্ষা করেছিলাম, পরে দেখি না বৃষ্টি কমছে না, তো আমরা বাসায় চলে আসি। তারপরে মোটামুটি কিছুক্ষণ ঘুরেছিলাম আর কি, আর এই টাওয়ারটাতে উঠে পুরো পার্কটা, স্টেট পার্কটা দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর ভিউ। আর এখান থেকে পাখি দেখা যায়, সামারে অনেক পাখি আসে এখানে, এখন তো উইন্টার এত পাখি আসে না, বাট উইন্টার না এখন স্প্রিং আসলে, তো আস্তে আস্তে পাখি আসা শুরু হয়ে যাবে আর কি। তো অতটুকু পর্যন্তই আমরা সময় কাটাতে পেরেছিলাম, পরে তো বৃষ্টি এসে গিয়েছিল। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।